পদ্মা সেতু প্রকল্প নিয়ে কোম্পানি ঘোলা হয়নি। দেশের অবকাঠামো খাতে সবচেয়ে বড় এই প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ সহায়তার প্রতিশ্রুতি ছিল ১২০ কোটি ডলারের সমপরিমাণ। প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখনই ঠিকাদার নিয়মে অনিয়ম ও দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে প্রকল্প থেকে সরে দাঁড়ায় এই উন্নয়ন সহযোগী। দুর্নীতির প্রমাণ হিসেবে দুদকের কাছে বেশ কিছু নথিও হস্তান্তর করে বিশ্বব্যাংক। পদত্যাগ করেন তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। প্রকল্প অর্থায়নে ফিরে আসার সম্ভাবনাও নাকচ করে দেয় সংস্থাটি। কিন্তু বিশ্বব্যাংকের সবশেষ কান্ট্রি অ্যাসিস্ট্যান্স স্ট্র্যাটেজি প্রোগ্রেস রিপোর্ট বলছে ভিন্ন কথা। পদ্মা সেতু প্রকল্প থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করে এই উন্নয়ন সহযোগী। রিপোর্টে বলা হয়, দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগের পর অন্য কোনো রূপে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত থাকা জরুরি ছিল। এ সময় বাংলাদেশের সাথে দূরত্ব বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ করে বিশ্বব্যাংক। এর প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, ভুল বুঝতে পেরে পরে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসতে চেয়েছিল। দি প্রেসিডেন্ট ডিড কাম ব্যাক ফর এনগেজমেন্ট, কিন্তু তাদের তখন টাইম শিডিউল যেটা দিলেন সেটা হলো যে আবার নতুন করে এটাকে ফিজিবিলিটি করবে, ইত্যাদি করবে, সবই ওয়ার্কড আউট অফ ইট এন্ড পদ্মা উই শ্যাল ইমপ্লিমেন্ট ইট আওয়ারসেলভস, দ্যাটস অল। এমন উপলব্ধি অন্যান্য উন্নয়ন সহযোগীর জন্য শিক্ষণীয় হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এখন দে হ্যাভ ফাউন্ড দ্যাট দিস ইজ রং, হুইচ ইজ গুড, গুড ফর দি ওয়ার্ল্ড ব্যাংক, গুড ফর অল দি ডেভেলপিং কান্ট্রিজ। তার মানে এখন একটু মোর কশাস হবে এরকম ডিসএঙ্গেজ করার আগে। মন্ত্রী বলেন, কোনো দাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হতে চাইলে তাকে সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই এগুতে হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।